হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এপিটিটি অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম টেস্টটি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই কিভাবে ম্যানুয়ালি করতে হয়। আর টেস্টটি মেনলি করা হয় ফ্যাক্টর 12, 10, 9, 11, 5 এটসেট্রা। এটি এপিটিটি রিয়েজেন্ট ম্যানুফ্যাকচার বাই হিউম্যান GmbH জার্মানি। প্যাক সাইজ 6x4ml, মানে 4ml এর 6টি এপিটিটি রিয়েজেন্ট বোতল থাকে, আর ওয়ান এপিটিটি রিয়েজেন্ট আর R2 ক্যালসিয়াম ক্লোরাইড, এক্সেট লিটারেচার 6টি 6টি 12টি রিয়েজেন্ট, R1 রিয়েজেন্ট, এপিটিটি মেন রিয়েজেন্ট 4ml, R2 ক্যালসিয়াম ক্লোরাইড, আমি টেস্ট করার জন্য প্রথমে 2টি রিয়েজেন্ট নিয়েছি, R1 এবং R2। আর সাইটের টিউবে ব্লাড কালেকশন করেছি 2.7ml, করার পরে সেন্ট্রিফিউজ করেছি 10 মিনিট 4000 RPM-এ। ব্লাডটিকে ভালো করে সেন্ট্রিফিউজ করে নেবেন, নাহলে রেজাল্ট পারফেক্ট পাওয়া যাবে না। 2টো টেস্ট টিউব নিয়েছি, একটি R2 আর একটি R1 প্লাস স্যাম্পল প্লাজমা। প্রথমে R2 রিয়েজেন্টকে আমি ইনকিউবেশন করব। 100 মাইক্রো R2 রিয়েজেন্ট নিয়েছি টেস্ট টিউবে। নেওয়ার পরে এই রিয়েজেন্টটিকে 3 থেকে 5 মিনিট 37-এ ইনকিউবেশন করব। এরপরে আলাদা একটা টেস্ট টিউবে R1 রিয়েজেন্ট 100 মাইক্রো নিতে হবে। আলাদা টেস্ট টিউব এবং সেম টিউবের মধ্যে আমি স্যাম্পল প্লাজমা দিব 100 মাইক্রো দিয়ে। এই R1 রিয়েজেন্ট এবং স্যাম্পলকে 5 মিনিট 37-এ ইনকিউবেশন করব। 5 মিনিট ইনকিউবেশন, 5 মিনিট ইনকিউবেশনে রেখে স্টপওয়াচ রেডি করতে হবে। স্টপওয়াচকে জিরোতে নিয়ে আসতে হবে। তারপর টেস্ট টিউবকে আমি ইনকিউবেটর থেকে ওঠার পরে 100 মাইক্রো R1 R2 রিয়েজেন্ট নিয়ে R1 রিয়েজেন্টের মধ্যে বা R1 রিয়েজেন্ট আর স্যাম্পলের মধ্যে দিয়ে দিব এবং সঙ্গে সঙ্গে স্টপওয়াচ চালু করব। আপনারা বাম হাতে স্টপওয়াচ নেবেন আর ডান হাতে মাইক্রোপিপেট ধরে স্যাম্পলটা অ্যাড করবেন, নাহলে 2-1 সেকেন্ড টাইম ভেরি করবে। এইভাবে মিক্স করতে হবে এবং স্টপওয়াচের দিকে খেয়াল রাখতে হবে। ক্লট হওয়ার সঙ্গে সঙ্গে স্টপওয়াচের টাইম অফ করতে হবে। এপিটিটির হিউম্যানের রিয়েজেন্টের নর্মাল রেঞ্জ 27.3, এ ক্লট হয়ে গেছে 44 সেকেন্ড। ভালো করে খেয়াল রাখতে হবে যেন ক্লট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টপওয়াচ অফ করা যায়, নাহলে কিন্তু সেকেন্ডের ভ্যারি করবে। 27.3 সেকেন্ড।